প্রথম কথা হচ্ছে একটা স্পেন ভিত্তিক ব্যাংকিং করে মূলত এরা স্কোপাস বলে একটা বড় জার্নাল যেটাতে সাথে যারা এটিভিআর এর সাথে জড়িত এটা মোটামুটি সারা পৃথিবীতে একাডেমিক জগতে স্বীকৃত। তো ওদের যেটা আমরা যেটা বিরাট কিছু করে বলে আমরা বড় দাবি করি না, যেটা আমরা করেছি সেটা হলো যে শিক্ষকদের যে রিসার্চের প্রবণতা সেটা তুলনামূলক ভাবে বাড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ আপনি নিজেও খুব ভালো জানেন বেশিরভাগই আমাদের হচ্ছে এই টিচিং বেসড ইউনিভার্সিটি, তাদের গবেষণা তো অনেক ক্ষেত্রে একটু অবহেলিত থেকে যায়। তো এই ক্ষেত্রে গবেষণাটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষকদের যতটুকু সম্ভব এটাকে একটু একটু উৎসাহিত দেওয়া, তারপর সেটাকে শুধু ইনসেন্টিভ দেওয়ার বিষয় না, সেটাকে কিছু প্রকাশ করা জনসম্মুখে তুলে ধরা সেটা একটা জিনিস। আরেকটা হলো যে তারা যেটার উপর গুরুত্ব দিয়েছে যে ওই গবেষণাগুলোর কিছু কিছু এমন কোন স্টাডি আছে যেটা আসলে যাচ্ছে এবং ওটার ভিত্তিতে কিছু নীতিমালাতে কিছু প্রতিফলন দেখা যাচ্ছে গবেষণায়, সেই এই বিষয়গুলো তারা খেয়াল করছে। তো আমাদের একদম প্রকৃত অর্থে জাতি হিসাবে আমি যে সারিয়ে সারিয়ে বলি সেটা যদি আপনি বাদে দেন সাংবাদিক হিসাবে, কিন্তু আমাদের প্রকৃত অর্থে অন্তত গোটা 30-এর স্টাডি হয়েছে যেগুলো যে কোনো বিবেচনাতেই এটা কিছুটা সরাসরি ফল দিয়েছে। তো যেমন আমাদের কিছু প্রতিষ্ঠান যারা কাজ করে, তারপরে আমাদের ক্লাইমেট চেঞ্জের উপরে একটা কিছু সাহিত্য প্রতিষ্ঠান আছে যেখানে আমি নিজেদের নাম কৃষি সরাসরি দ্বিতীয়টা হলো যে আমাদের এই কিছুটা আমাদের এভিডেন্স ফলে কিছুটা এই এটা প্রায়োগিক কিছু সফলতা দেখা যাচ্ছে যে কিছুটা কাজে লাগছে এরকম আছে এবং মিশন 2041 এগুলোতে সরকারের পরিকল্পনা সামান্য বিষয়ের সাপোর্ট দেওয়া শুরু আমাদেরকে। তো কিছুটা আমার মনে হয় যে এটা আমরা কিন্তু ব্যক্তি হিসেবে একটা প্রতিষ্ঠান বেশি গুরুত্বপূর্ণ হলো যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে যোগাযোগটা থাকা দরকার, কম্পিটিশন খুব ভালো কিন্তু কম্পিটিশন যেন আমাদেরকে বিচ্ছিন্ন না করে দেয়। আমরা সবসময় চাচ্ছি যে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যারা যেখানে ভালো কাজ করছে তাদের সাথে লিঙ্ক আপ করতে, কারণ কোনো বিশ্ববিদ্যালয়ই এককভাবে এই ধরনের একটা বিশেষায়নের যুগে সব রকম বিশেষায়ন কোন বিশ্ববিদ্যালয় এককভাবে করতে পারবে না। অতএব আমাদের মূল শক্তি নির্ভর করবে যে যে জায়গায় ভালো করছে তাদের সাথে হাত বাড়িয়ে দেয় এই লিঙ্ক আপটা করা, এই ধরনের র্যাঙ্কিং টিকিয়ে রাখার একটা উপায়। এবং আমি যেটা খুব খুশি যে এবার প্রচলিত হবেও ধরেন আমাদের সমৃদ্ধের তালিকায় প্রধান হয়েছে আমাদের গাজীপুরের যে কৃষি বিশ্ববিদ্যালয় গঙ্গামাতা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা একটা আমাদের সবার জন্য আনন্দের ব্যাপার। কারণ হলো যে কনভেনশনাল বলা উচিত আমরা বেরিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো এটাও কিন্তু প্রধান কারণ ওই যে গবেষণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজস্ব গবেষণা এখন সে বেনিফিটে বিশ্ববিদ্যালয় পাচ্ছে এবং তাদের ওই কিছু প্রায়োগিক গবেষণা সফলতা বিশেষ করে কৃষি ক্ষেত্রে আমাদের মূলত সিরিয়াল উৎপাদনে বিভিন্ন সিরিয়াল উৎপাদনে ওটাকে তারা ওই বেনিফিটটা পেয়েছে। সুতরাং আমাদের জন্য যেটা খুব দরকার এবং সেটা তো সাংস্কৃতিক সহযোগিতা খুব দরকার যে আমরা যেন আমাদের কাজগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং এটা এই কম্পিটিশনটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর ভালো, কিন্তু কম্পিটিশন যেন আজকে বিচ্ছিন্ন না করে দেবে। এই আমরা চাই এই লিস্টে এবারে যারা আমাদের সাথে আছে তাদের সাথে একটা কনসেপ্টের মতো হোক আরো শক্তিশালী হোক। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভিতরে কাজ করছেন সত্যি কিন্তু সেটা কিন্তু প্রতিফলন করছেন তাদের এরা তো ততটুকু একসাথে পাবলিক জমে এই জন্য সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা আছে।
তারা ঠিক আছে কতটুকু উপস্থাপন করছেন, তারা বিশ্ববিদ্যালয়ের পাশে কতটুকু তারা ছিলছে একটা বড় বড় ফ্যাক্টর। তাহলে এই তথ্যগুলো তো আমি রিপোর্ট পাঠিয়ে দিলাম আমাদের প্রতিপত্তি সেটা কথা আছে, এগুলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন হবে। আমার কাছে দুটো চাইবেন, আমার তথ্য তারা মূলত আমার পাবলিক ডোমেইনে যা পাওয়া যায়, আমার সম্পর্কে লোকজন কি লেখালেখি করছে, আমার সম্পর্কে সাংবাদিকদের রিপোর্টে কি আছে, আমার ওয়েবসাইটে কি দেখা যাচ্ছে, সেটা আবার ভেরিফাই করবে তারা। সুতরাং এটা ক্লিয়ারলি নির্ভর করে যে সমাজে আমার কতটুকু তথ্য এবং কতটুকু প্রভাব ছড়াচ্ছে তার।